आज के चले केशटूपुरे बिल्डिंगर छादे दाड़ी आची सामने देखते शीतला मंदिरटा रही है और तार ठीक राइट साइडे न्यू आर्सलान बिरियानी रही है और एखने आज के अपन के 3BHK रिसेल फ्लैट देखा। नमस्कार, आशा करा सबाई भलो आज के चले केशटूपुरे एखे आज के अपन के 3BHK रिसेल फ्लैट देखा और आज के साथ आज पियाली ओनार नम्बर में नीचे डिस्क्रिप्शन बक्से दिए देव उन्नी हे फ्लैटर ओनार। सो पियाली एबार जो एक्जैक्ट लोकेशन जो दी बोले कोथाय आछे एटा আর জলের কোনো সমস্যা নেই, 24 আওয়ার্স ওয়াটার অ্যাভেইলেবল আছে, লিফট আছে, সিসিটিভি ক্যামেরা ইনস্টল করা আছে প্রত্যেকটা ফ্লোরে। আর আপনি তো ফুললি ফার্নিশড এরিয়া সেল করছেন তাই তো? হ্যাঁ। আর স্কয়ার ফিট এরিয়া কত আছে? 1200। পেপার নিয়ে কথা বলা যাক, পেপার সব ওকে আছে তো? একদম। কত বছর পুরনো বিল্ডিংটা? এটা 5 to 6 years। 5 to 6 years। আর সিসি অ্যাভেইলেবল আছে? হ্যাঁ একদম। আচ্ছা, এবার লোন নিয়ে কথা বলা যাক, যেহেতু পেপার সব ওকে আছে, যে কোনো ব্যাংক থেকে লোন অ্যাভেইলেবল হয়ে যাবে, SBI, SDFC যে কোনো ব্যাংক থেকে তাই তো? ওকে। এবার ট্রান্সপোর্টেশন নিয়ে কথা বলা যাক, এখানে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন, মেট্রো স্টেশন, বাস স্ট্যান্ড, অটো স্ট্যান্ড কি রয়েছে? নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন আছে বিধাননগর, আর VIP তে গেলেই সমস্ত বাস পাওয়া যাবে যে কোনো লোকেশনে যাওয়ার। আর এমনিও তো বিল্ডিং থেকে নেমেই তো বাস পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, রিকশা পেয়ে যাবে, অটো পেয়ে যাবে, সবকিছু আছে। অটো আই থিং VIP মোড় যায় এখান থেকে, 10 টাকা না 15 টাকা ভাড়া আছে তাই না? আচ্ছা, আর মেট্রো স্টেশন এখানে কি রয়েছে? নিয়ারেস্ট মেট্রো স্টেশন বিপ্রো যে অ্যাক্টিভ মেট্রো স্টেশনটা রয়েছে যেটা डायरेक्टली শিয়ালদা যায়, এখান থেকে ম্যাক্সিমাম কত হবে? 3 কিলোমিটার, 3 থেকে 4 কিলোমিটার হবে ম্যাক্সিমাম। এবার মার্কেট এরিয়া নিয়ে কথা বলা যাক, আমি তো যখন আসছিলাম আমি দেখলাম যে নিচেই সবজি, চিকেন, ফিশ সবই পাওয়া যায়। তাছাড়া শপিং মল বলতে কি আছে? এম বাজারটা আছে সামনে, এম বাজারটা রয়েছে, আর যদি VIP মলে যায় তাহলে বিশালটা রয়েছে। তো মোটামুটি হাতের কাছে আপনারা সব কিছুই পেয়ে যাবেন, কোনো অসুবিধা আপনাদের হবে না। এবার হচ্ছে ওয়াটার সোর্স, ওয়াটার সোর্স এখানে কি রয়েছে? এখানে বোরিং ওয়াটার সোর্স। বোরিং জলে কি আয়রন আছে? না, এখানে। আর কেষ্টপুরে সবথেকে ইম্পর্টেন্ট হচ্ছে বৃষ্টির সিজনে কি এরিয়াতে ওয়াটার লগিং হয় কি? একদমই না, এখানে জল জমার কোনো ব্যাপার নেই, কারণ মেইন রোডের উপরেই রয়েছে আর প্রপার ড্রেনেজ সিস্টেম করা রয়েছে, তো কোনো অসুবিধা আপনাদের হবে না। আর ইলেকট্রিসিটি এখানে কি রয়েছে? এটা WBAC। WBAC, ওকে। তো আপনার তো আই থিঙ্ক পাওয়ার ব্যাকআপ রয়েছে না? হ্যাঁ, আমাদের নিজস্ব ইনভার্টার আছে। আচ্ছা আচ্ছা, তো মোটামুটি আপনার যে ফুললি ফার্নিশড আপনি সেল করছেন, কি কি ইনক্লুডেড রয়েছে? তিনটে বেড আছে, চারটে রুমে এসি পয়েন্ট আছে তাই তো? এসি আছে কি? এসিটা নেই? না, এসিটা নেই। আচ্ছা, আর কি আছে? ফ্রিজ, মডুলার কিচেন, এগুলো সব রয়েছে? ফ্রিজ নেই, ফ্রিজের পয়েন্ট আছে আলাদা, আর মাইক্রোওভেনের পয়েন্ট আছে আলাদা করে, চিমনি আছে, ওয়াটার পিউরিফায়ার আছে, বাথরুমগুলোতে গিজার অ্যাভেলেবল আছে। আর ওকে, তো মোটামুটি একটা ফ্যামিলিতে যা যা থাকা দরকার সব কিছু রয়েছে তাই তো? আচ্ছা, এবার হচ্ছে আপনি ফ্ল্যাটটা কেন সেল করতেছেন, রিজনটা কি? কারণ আমি কন্ডিশনটা দেখলাম, খুবই সুন্দর কন্ডিশন রয়েছে, লোকেশনটাও খুবই প্রাইম, দেন হোয়াট ইজ দ্য রিজন? অ্যাকচুয়ালি আমি থাকবো বলেই করেছিলাম, কিন্তু এখান থেকে আমার মানে ওয়ার্ক প্লেসে ট্রাভেল করতে অসুবিধা হচ্ছে, আমি একটু নিয়ার বাই চলে গেছি ওয়ার্ক প্লেসে, তাই সেল অফ করে দিচ্ছি। ওকে। আচ্ছা, মেইনটেনেন্স কস্ট এখানে আপনার কত পড়ছে 3BHK তে? 840। ওকে। আর কাছাকাছি ব্যাংক আর ATM কি রয়েছে? আমি তো দেখলাম কেষ্টপুরে তো ব্যাক টু ব্যাক ব্যাংক আর ATM রয়েছে তাই না? মানে অনেকগুলোই আছে এখানে, মানে গুনে শেষ করা যাবে না সেটাই। এবার আপনাদেরকে টেরেসটা দেখিয়ে দিই, এটা হচ্ছে আপনার ছাদ, দেখতে পাচ্ছেন ছাদটা যথেষ্ট বড় রয়েছে, তো আপনারা যে কোনো রকমের অনুষ্ঠান এখানে করতে পারবেন। আর ওপরে কংক্রিটের জলের ট্যাঙ্ক পাবেন, 6000 লিটারের জলের ট্যাঙ্ক এখানে আপনারা পেয়ে যাবেন। আর এটা হচ্ছে লোকালিটি, রেসিডেন্সিয়াল এরিয়া দেখতে পাচ্ছেন। এবার আপনাদেরকে 3BHK ফ্ল্যাটের একটা ট্যুর দিয়ে দিচ্ছি, এটা সাইজ হচ্ছে 1200 স্কোয়ার ফিট। এটা আপনার G+5 বিল্ডিং রয়েছে আর এই ফ্ল্যাটটা আপনারা 3rd ফ্লোরে পেয়ে যাবেন। সো এটা হচ্ছে এন্ট্রেন্স, ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ফেসিং আমি ঢুকছি, এখানে দেখতে পাচ্ছেন কলাপসিবল গেট অলরেডি লাগানো রয়েছে, আর এটা হচ্ছে আপনার উডেন ডোর, আর ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে ভেট্রিফাইড টাইলস ইউজ করা হয়েছে। লেফট সাইডে এটা হচ্ছে আপনার স্টেয়ার কেস, আর এটা হচ্ছে আপনার লিফট এরিয়া। তো ফার্স্টে ঢুকে যেটা পাবেন সেটা হচ্ছে এই লিভিং রুমটা, এই লিভিং রুমের সাইজ হচ্ছে আপনার 14x10। এখানে দেখতে পাচ্ছেন একটা সোফা সেট আপনারা পেয়ে যাচ্ছেন, টিভি ক্যাবিনেট রয়েছে এই সাইডে, অ্যান্ড দ্য বেস্ট পার্ট যেটা আমার লাগলো সেটা হচ্ছে এই দেখতে পাচ্ছেন কালারটা ম্যাচ করে এটা করা হয়েছে, ওপরে ফল সিলিং আপনারা পেয়ে যাবেন। তো এখানে যা যা রয়েছে সব কিছু কিন্তু ইনক্লুডেড রয়েছে, দুটো আপনারা উইন্ডো পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা স্ট্রেট দেখতে পাচ্ছেন, এখানে এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন, আর এই সাইডে এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে।
আর এটা হচ্ছে আপনার এমসিবি, এখানে ওয়ার্ড্রোবের কাজ করা রয়েছে। আর ঢুকেই লেফট সাইডে এটা হচ্ছে আপনার ফার্স্ট বেডরুম। এই ফার্স্ট বেডরুমের সাইজ হচ্ছে আপনার 10x10, একটা কিং সাইজের বেড রয়েছে। আর এই বেডগুলো সবগুলো কিন্তু হাইড্রোলিক বেড। এই সাইডে দেখতে পাচ্ছেন পুরোটাই ওয়ার্ড্রোব করা রয়েছে। উপরে ফল সিলিং আপনারা পেয়ে যাচ্ছেন, এসির পয়েন্ট আপনারা পাচ্ছেন। দেখতে পাচ্ছেন এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে, প্রত্যেকটা রুমে এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে। আর এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল। আর ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন নর্থ ইস্ট ফেসিংয়ে এই ফার্স্ট বেডরুমটা রয়েছে। ফার্স্ট বেডরুম থেকে বেরোলাম, এটা আপনাদেরকে লিভিং রুমটা দেখিয়ে দিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স, এবার আপনাদেরকে সেকেন্ড বেডরুমটা দেখাচ্ছি। এটা হচ্ছে আপনার সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুমের সাইজ হচ্ছে আপনার 12x12। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং দেখে নিন, নর্থ ইস্ট আর ইস্ট সাউথ ওপেন রয়েছে। এখানে আরেকটা আপনারা হাইড্রোলিক বেড পাচ্ছেন, কিং সাইজ বেড রয়েছে। তার ঠিক পাশে রাইট সাইডে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার ড্রেসিং টেবিল। আর সেকেন্ড বেডরুমে যেটা আমার সব থেকে ভালো লাগলো সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন মসকিটো নেট লাগানো রয়েছে, এটা খুবই ইম্পর্টেন্ট। উপরে দেখতে পাচ্ছেন লফট এরিয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছেন ঠাকুরের ঘরের জন্য এখানে আলাদা করে এখানে স্পেস করে দেওয়া রয়েছে। আর এসি পয়েন্ট প্রত্যেকটা রুমে পাচ্ছেন, প্লাস লিভিং রুমেও পাচ্ছেন। আর এখানে যে সুইচেস ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন, মডুলার সুইচেস এখানে ইউজ করা হয়েছে। এবার আপনাকে কমন বাথরুমটা দেখিয়ে দিই। কমন বাথরুমটা দেখানোর আগে তার পাশে দেখতে পাচ্ছেন একটা বড় বেসিন আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। সো এই কমন বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন এখানে মার্বেল ইউজ করা হয়েছে। ভেতরে আপনারা কোনো বেসিন পাবেন না, বাইরে আপনারা বড় একটা বেসিন পেয়ে যাচ্ছেন অলরেডি। এখানে ছোট্ট একটা মার্বেলের স্ল্যাব করে দেওয়া রয়েছে, উপর অবধি টাইলসের কাজ করা হয়েছে। এটা হচ্ছে আপনার শাওয়ার, গিজার পেয়ে যাচ্ছেন এখানে, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, আর উপরে এক্সস্ট ফ্যানের পয়েন্টার রয়েছে। আর ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট সাউথ ওপেন রয়েছে। সো কমন বাথরুমটা আপনাদেরকে দেখিয়ে দিলাম, এবার আপনাদেরকে ডাইনিং রুমটা দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে আপনার ডাইনিং রুম। এই ডাইনিং রুমের সাইজ হচ্ছে আপনার 8x8, স্পেশিয়াস রয়েছে, চারজনের ডাইনিং টেবিল এখানে বসানো রয়েছে দেখতে পাচ্ছেন। আর তার ঠিক পাশে এখানে এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে। ফল সিলিং প্রত্যেকটা রুমে আপনারা পেয়ে যাচ্ছেন। আর এখানে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ইনভার্টার একটা পেয়ে যাচ্ছেন আপনারা। এবার আপনাদেরকে কিচেনটা দেখিয়ে দিচ্ছি, এটা হচ্ছে আপনার ওপেন কিচেন। এই কিচেনের সাইজ হচ্ছে আপনার 8x4। কিচেনের ঠিক পাশে রাইট সাইডে এখানে দেখতে পাচ্ছেন একটা বেসিন রয়েছে, বড় বেসিন পেয়ে যাচ্ছেন। মডুলার কিচেন অলরেডি করা রয়েছে। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, দেখতে পাচ্ছেন ইস্ট সাউথ ওপেন রয়েছে। স্ল্যাব এখানে যেটা ইউজ করা হয়েছে দেখতে পাচ্ছেন ফুললি আপনার গ্রানাইট ফিনিশ রয়েছে। বড় সাইজের একটা সিঙ্ক আপনারা পেয়ে যাচ্ছেন, কেন্ট পিউরিফায়ার রয়েছে। টোটাল এখানে আমি দেখতে পাচ্ছি 1, 2, 3, 4 চারখানা পয়েন্ট পেয়ে যাচ্ছেন। মাইক্রোওয়েভ, মিক্সার গ্রাইন্ডার, আরও পয়েন্ট সবই এখানে আপনারা পাচ্ছেন। কুচিনার চিমনি রয়েছে, এই সাইডটাতে ফ্রিজের পয়েন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। এবার আপনাকে মাস্টার বেডরুমটা দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার মাস্টার বেডরুম। মাস্টার বেডরুমের সাইজটা হিউজ, এটার সাইজ হচ্ছে আপনার 12.5x14, স্পেশিয়াস রয়েছে। একটা কিং সাইজের সেগুন কাঠের বেড রয়েছে এখানে। এখানে আপনারা ক্রস ভেন্টিলেশন পেয়ে যাচ্ছেন। ফেসিং আপনাদেরকে দেখিয়ে দিই, ফেসিং দেখুন ইস্ট সাউথ আর সাউথ ওয়েস্ট ওপেন রয়েছে। উপরে দেখতে পাচ্ছেন ফল সিলিংয়ের কাজ করা হয়েছে। এই সাইডে এশিয়ান পেন্টসের টেক্সচার কালার করা রয়েছে। এটা হচ্ছে আপনার ওয়ার্ড্রোব, লফট এরিয়া সব কিছু পেয়ে যাচ্ছেন। ড্রেসিং টেবিল একটা রয়েছে, টিভি ইউনিট এখানে আলাদা করে দেওয়া রয়েছে,
এসির পয়েন্ট তো আপনারা পাচ্ছেনই। ফ্ল্যাটটা সত্যি খুবই সুন্দর। এবার আপনাদেরকে অ্যাটাচ বাথরুমটা দেখিয়ে দিই, এটা যেহেতু মাস্টার বেডরুম এখানে অ্যাটাচ বাথরুম আর ব্যালকনি পাবেন। সো এই অ্যাটাচ বাথরুমের সাইজ হচ্ছে আপনার 8x4। ফ্লোরিং দেখতে পাচ্ছেন আপনার মার্বল ফ্লোরিং রয়েছে, ভেতরে আপনারা কোনো বেসিনের পয়েন্ট পাচ্ছেন না। এটা হচ্ছে আপনার শাওয়ার, এটা হচ্ছে আপনার কোমোট, ভেন্টিলেশনের জন্য একটা উইন্ডো রয়েছে, এক্সস্ট ফ্যানের পয়েন্ট রয়েছে, আর গিজার পেয়ে যাচ্ছেন আপনারা। তো দুটো গিজার আপনারা পাচ্ছেন। এবার আপনাকে অ্যাটাচ ব্যালকনিটা দেখিয়ে দিচ্ছি, এটার সাইজ হচ্ছে আপনার 12x3। এখানে আপনারা IFB-র একটা ওয়াশিং মেশিন পেয়ে যাচ্ছেন। আর ব্যালকনিতে দেখতে পাচ্ছেন এখানে টাইলসের কাজ করা হয়েছে। অলরাইট পিয়ালি, সো আমি 3BHK ফ্ল্যাটের ট্যুর দিয়ে দিলাম। ফ্ল্যাটটা সত্যি খুবই সুন্দর, দেখে বোঝা যাচ্ছে কত যত্ন সহকারে বানানো হয়েছে। এবার হচ্ছে প্রাইস, এটা কত প্রাইস রাখা হয়েছে? এটা 55 লাখস। তো এটা কি নেগোশিয়েবল? আমার ভিডিও দেখে যদি কেউ আসে তাহলে ডিসকাউন্ট কি হয়ে যাবে? আর এখানে কোনো ব্রোকারেজের কোনো ব্যাপার নেই, বিকজ অবভিয়াসলি ডিরেক্টলি পিয়ালির নম্বরে দেওয়া রয়েছে, তো এখানে কোনো ব্রোকারেজ লাগছে না। সো থ্যাংক ইউ সো মাচ পিয়ালি।